হ্যালো এভরিওয়ান, আমি স্বাগতা। আজকে আমি একটা বিশেষ কারণে আপনাদের সামনে এসেছি, সেটি হচ্ছে একটি চলচ্চিত্রের বিষয়ে আপনাদেরকে বলবো, যে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া এবং চলচ্চিত্রটির ডিরেক্টর হচ্ছে দদুল ভাই, মানে আমাদের গোলাম সৌরভ দদুল। আপনারা নিশ্চয়ই জানেন এতদিনে যে চলচ্চিত্রটির নাম কি? ইয়াস, সাপ দদুল। আমি সাপ দদু নিয়ে অনেক আশাবাদী, কারণ আমি দদু ভাইয়ের সাথে প্রচুর কাজ করেছি। হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর। তার থেকে বড় কথা, উনি ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির সাথে জড়িত। আমরা তাকে ছোটবেলায় দেখেছি মাস্টার দদুল হিসেবে, সো ফিল্ম তার জীবনে কিন্তু এটাই প্রথম না, ফিল্মেই তার জন্ম। সো তার কাছ থেকে আমরা আশা করতে পারি একটি সুষ্ঠু এবং সামাজিক চলচ্চিত্র, এবং সেটাই আশা করছি, কারণ দদুল ভাই এতদিন আমরা যতগুলো নাটক দেখেছি সবগুলো ছিল রুচিসম্মত, এবং আমার কাছে দদুল ভাই ইজ আ মেন্টর। সো আমি তার কাছ থেকে অনেক শিখেছি, অনেক শেখার আছে। তো আমার মনে হয় চলচ্চিত্রটিতেও অনেক কিছু শেখার আছে, আপনারা শিখতে পারবেন, দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। সো যেটা রিকোয়েস্ট করবো, প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করুন এবং আমাদের বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করুন। বাই। বিশ্বাস ভাঙা যেখানে নিয়ম, প্রতারণা যেখানে গেম চেঞ্জার, সেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে। খেলার অংশ এখানে সবাই, কেউ গুটি আর কেউ আড়াল থেকে খেলে সবাইকে নিয়ে। অন্যের চালে নিজের সব যখন হারায়, তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ। শিকার যখন শিকারি হয়, খেলার শুরু তখন থেকেই। প্রতিপক্ষ নিঃশেষ হবার আগে যে খেলা শেষ হয় না। হয় মারতে হবে, নয়তো মরতে, কিন্তু খেলতে হবে সবাইকে।